আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সকলকে একটা দাওয়াত দেওয়ার জন্য আপনাদের চাই মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে আমাদের মসজিদে মসজিদ জামিক সুলতান আবদুল আজিজ প্যাতালিং জায় আগামী রবিবার পনেরোই মার্চ বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং উক্ত মাহফিলে এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের সকলের পরিচিত মুখ এবং সকলের ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের মসজিদে কিভাবে আসতে হবে কোথা থেকে আসতে হবে আপনারা কিভাবে কোথা থেকে আসবেন সেটার কিছু দিক নির্দেশনামূলক পরামর্শ আপনাদেরকে দেব আমাদের মসজিদটি অবস্থিত পেতালিং জায়াতে সেকশন থ্রিতে মালয়েশিয়ার যে কোনো স্থান থেকে আমাদের এই মসজিদে আসতে পারবেন খুবই সহজে যারা বাসে আসতে চান তাদেরকে পাসার শ্রেণী থেকে পাসার শ্রেণী বাস টার্মিনাল থেকে সাতশো একাশি এবং সাতশো বিরাশি নম্বর বাসে আসতে হবে বাস টার্মিনাল জালান ওতমান পিজেওল টাউন আমি আবার বলছি যারা পাসার শ্রেণী থেকে কেল বাসে আসবেন তাদের আসতে হবে এক সাতশো একাশি নাম্বার অথবা সাতশো বিরাশি নাম্বার যে কোনো একটাতে আসলেই হবে বাস টার্মিনাল জালান ওতমান পিজেবুল টাউনে নামতে হবে এখানে নামার পরে পায়ে হেঁটেই মসজিদ জামিক আবদুল আজিজে পৌঁছতে পারবেন ওকে বিভিন্ন স্থান থেকে যারা এল আর টি অথবা এমআরটিতে আসতে চান যারা এলআরটি এবং এমআরটিতে আসতে চান তাদেরকে আসতে হবে এলআরটি তামানজায়া স্টেশনে যে যেখান থেকে আসুন নামতে হবে এলআরটি তামানজায়া স্টেশনে তামানজায়া নামার পরে সেখানে দুই রকমের বাস পাবেন একটি বাস পাবেন র্যাপিড টি ছয়শো চল্লিশ নাম্বার বাস এই বাসটি একই বাস টার্মিনালে থামবে বাস টার্মিনাল জালান উতমান পিজে টাউন অথবা আরেকটি বাস আছে ফ্রি বাস সার্ভিস সবুজ কালারের বাস বাসের নাম্বার পিজে জিরো ওয়ান পিজে জিরো ওয়ান এই বাসটিতেও বিনামূল্যে আসতে পারবেন বাস টার্মিনাল জালান ওতমান এখানে নামার পরে পায়ে হেঁটেই আব্দুল মসজিদ জামিক আব্দুল আজিজে পারবেন ওকে যারা বিভিন্ন স্থান থেকে গ্র্যাবে আসতে চান অথবা পার্সোনাল গাড়িতে আসতে চান তাদের আসতে হবে তারা যদি যারা গ্র্যাবে আসবেন তারা লিখবেন মসজিদ জামিক সুলতান আব্দুল আজিজ সেকশন থ্রি কাতালিং কি জন্য এটা বলছি মসজিদ জামিক সুলতান আব্দুল আজিজ আরও একটা আছে শাহলমে সেজন্য আপনারা যখন গ্র্যাব বুকিং দিবেন দুইটা মসজিদের নামে হয়তো আসবে তবে আপনারা যদি লেখেন মসজিদ জামিক সুলতান আব্দুল আজিজ তাহলে আমাদের এই মসজিদ আসবে ইনশাল্লাহ এই মোটামুটি আপনাদের বললাম বাস ডিরেকশন এবং যারা গ্র্যাবে আসবেন তাদের জন্য আর যারা পার্সোনাল গাড়িতে আসবেন তারা হয়তো গুগলে ম্যাপে মসজিদ জামিক সুলতান আব্দুল আজিজ পেতালিং জায়া লিখলেই আপনাদেরকে ম্যাপের নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে এটা যেহেতু অনেক বড় একটি প্রোগ্রাম সেহেতু আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য আপনারা যে সমস্ত সহযোগিতা করে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে পারেন সেগুলোর মধ্যে আছে যেরকম সকলে সহযোগিতা সকলে ভদ্রতা বজায় রাখবেন হুম এবং কি কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না যদিও আপনারা শুধু এই সহযোগিতা করেন তাহলেই আমাদের জন্য অনেক বড় পাওয়ার ওকে সময়টি বলে দিচ্ছি আমাদের আজহারি সাহেব ওয়াজ করবেন মূলত আসরের নামাজের পর থেকে পনেরো তারিখ রবিবার আসরের নামাজের পর থেকে উনি মূল বয়ান শুরু করবেন তবে জোহরের নামাজের পর থেকে হয়তো আমাদের স্থানীয় ওলামা একরাম বা আরো তার স প্রসঙ্গে দু একজন ওয়াজ করবেন সেক্ষেত্রে আমরা দেখেছি গত সপ্তাহে আমপাং পয়েন্টের উনার ওয়াজ মাহফিলে অনেক বাংলাদেশি ভাইরা সকাল দশটা থেকে আসা শুরু করেছেন তবে আপনাদেরকে বলবো যে আমাদের এখানে দশটা থেকে আসার দরকার নাই আপনারা জোহরের নামাজের পরে আসলেই হবে আসরের নামাজের আগে আসলেই হবে ওকে এবং আমাদের এখানে যেটি আছে এক্সট্রা সুবিধা আছে অনেক বড় স্পেস প্রায় ছয় থেকে সাত হাজার লোকের বসার ক্যাপাসিটি আছে এরপরেও যদি আরও লোকজন বেশি হয় তাহলে আমাদের মসজিদের ভিতরে এবং বাহিরে প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে ওয়াচগুলো শোনানো হবে আপনার ভিতরে এবং কি নিচে একটি ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ডে সেটা হলো আপনার দেওয়ান বলে এখানে যে কোনো বড়ো বড়ো প্রোগ্রাম এখানে হয়ে থাকে বিবাহ শাদী থেকে শুরু করে বড় বড় ইসলামিক কনফারেন্সগুলো এখানে হয়ে থাকে সেক্ষেত্রে মসজিদের আন্ডারগ্রাউন্ডেও অনেক বড় বসার স্পেস আছে সেখানেও সকলেই বসতে পারবেন এখানে প্রজেক্টরও আছে ওকে সেজন্য আপনাদের দশটা থেকে আসতে হবে এগারোটা থেকে এসে সিট দখল করতে হবে এরকম কোনো আপনাদের ভাবার চিন্তা নাই আপনারা জোহরের নামাজের সময় আসলেই হবে অথবা জোহরের নামাজের পরে আসলেও হবে ইনশাল্লাহ ওকে যেটি বলছিলাম যে আপনারা একটু ভদ্রতা বজায় রাখবেন কি জন্য আমরা এই মসজিদটার অনুমতি নিয়েছি অনেক কষ্ট করে এদেশের আগামা ইসলাম থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং এদেশের রাজার কাছ থেকে অনেক কষ্ট করে দরখাস্ত মাধ্যমে এখানে একটা স্পেস নেওয়া হয়েছে শুধুমাত্র এই প্রোগ্রামটির জন্য সেজন্য বলছি জন্য যেহেতু অনেক বাংলাদেশে একত্রিত হবেন সেক্ষেত্রে একটু হইসই স্বাভাবিক আহ সেজন্য সকলেই সকলের জায়গা থেকে চেষ্টা করবেন যে আহ হইসই হই না করে সুন্দর করে মাহফিলের আসার এবং বসার এবং অন্যকে সাহায্য করার ওকে সকলেই চেষ্টা করবেন আমরা যেহেতু একটা ধর্মীয় ওয়াজ মাহফিলে আসছি সকলেই চেষ্টা করবেন একটু সুন্নতি পোশাক পরার জন্য অ্যাটলিস্ট টুপিটা পরার চেষ্টা করবেন এবং যাদের পাঞ্জাবি আছে পাঞ্জাবি পরার চেষ্টা করবেন যাতে এদেশের লোকও বুঝতে পারে যে এটা অনেক বড় সম্মেলন হচ্ছে অলরেডি আমাদের এখানে কিন্তু লোকাল লোক যারা আছে মালয়েশিয়ান যারা আছে তারা এখানে কিন্তু অলরেডি মনে করতেছে যে এখানে বাংলাদেশিদের বড় ইজতেমা হবে এই মসজিদে আজকেও আমি বেশ কয়েকজন লোকাল মুসলিমদের সাথে কথা বললাম বলে যে হ্যাঁ আমরা অলরেডি দাওয়াত পেয়েছি এই মসজিদে আগামী রবিবারে বড় ইস্তেমা হবে তারা কিন্তু এটাকে বড় ইজতেমা বলছে ওকে সেক্ষেত্রে অনেক বড় আয়োজন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন একে অপরকে সাহায্য করবেন কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না আর সকলেই চাবে যে সামনে বসার জন্য যাকে তাকে হুজুরকে দেখে ওয়াজটা শোনা যায় এরকম সকলেই চাবে কিন্তু মসজিদের জায়গা স্বল্পতার কারণে এটা তো আমরা বাইরে করতে পারি নাই বড় স্টেডিয়ামে করতে পারি নাই যেহেতু মসজিদের ভিতরে সেক্ষেত্রে আহ এইটা আমাদেরকে একটু ত্যাগ করতে হবে যে সকলের দ্বারাই কিন্তু সামনে বসা সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা বসতে গিয়ে হইচই করব না জিনিসগুলো মাথায় রাখতে হবে যারা জায়গা পেলাম তারা ভিতরে বসলাম আর যারা জায়গা পেলাম না তারা বাইরেই বসবো ইনশাআল্লাহ অথবা মসজিদের নিচে বসার ব্যবস্থা আছে সেখানে বসবো ইনশাল্লাহ ওকে সেজন্য বলছিলাম যে আপনারা এমন একটা ডেসা আসেন যাতে এলাকার মানুষও জানে যে না বাংলাদেশি মানুষেরা ইসলামের প্রতি অনেক আহ সম্মান দেখায় এবং কি এরাও বড় বড় ইসলামিক কনফারেন্স করে এরা তো দেশে করেই এবং মালয়েশিয়ার বুকেও অনেক সুন্দর একটা কনফারেন্স করতেছে যাতে আমাদেরকে সকলে ভদ্র বলে আর আমরা যেহেতু ইসলামিক কনফারেন্স আসতেছি ইনশাল্লাহ সেরকম একটা শান্তিময় আমাদের একটা কনফারেন্স করতে হবে শান্তিময় একটা ওয়াজমাফিল করতে হবে ওকে যেহেতু অনেক লোক আসবো অনেকেই হয়তো অনেক আগে আসবেন সেক্ষেত্রে সকলকে রিকোয়েস্ট করি অনেকে হয়তো খাবার দাবার পানি অথবা এগুলা প্যাকেট করে নিয়ে আসবেন এখানে এই এরিয়া এসে খাবেন অথবা এখানেও একটা দোকান থাকবে সেখান থেকে খাবেন সেজন্য বলছি যে খাবারের প্যাকেটগুলো অথবা পানির বোতলগুলো যেখানে সেখানে ছড়ে মারবেন না মসজিদের চারপাশেই মসজিদের ভিতরে বাহিরে চারপাশেই ময়লা রাখার ব্যবস্থা আছে আপনার নির্দিষ্ট স্থানে ময়লাগুলো রাখবেন কোনো প্রকারের পলিথিন কাগজ প্লাস্টিক অথবা খাবারের প্যাকেট অথবা আপনার পানির বোতলগুলো যেখানে সেখানে সরে ফেলবেন না অবশ্যই ময়লার জায়গায় ময়লা রাখবেন ওকে সেক্ষেত্রে আপনাদেরকে আর বললাম যে প্রজেক্টরের মাধ্যমে যেহেতু মসজিদের ভিতরে এবং বাহিরে দেখানো হবে সেক্ষেত্রে যারা পরে আসবেন তারা কিন্তু বাইরে থেকেও প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন এবং মাইকের মাধ্যমে ওয়াজগুলো শুনতে পারবেন ওকে এবং কি আমাদের এই ওয়াজ কে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনারা একে অপরকে দাওয়াত দেন আমরা যারা শিলাঙ্গুরের ভিতরে আসি পাতালিংজিয়া কয়ালামপুর এবং শিলাঙ্গুরের ভিতরে যারা আছে তারা তাদের জন্য তো এখানে আসা খুবই সহজ এবং যারা বাহিরেও আসে অন্য প্রদেশে তারাও আসতে পারে সেজন্য যারা আগ্রহী ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবের সরাসরি ওয়াজ শুনতে আগ্রহী যারা তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি এবং কি আপনারাও দাওয়াত দেন যাতে তারাও আসতে পারে আর আমাদের এই ভিডিওটি সকলকে শেয়ার করুন সকলকে শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা দাওয়াতটি দিতে পারবো একজন লোক আসুক বা না আসুক আমাদের দাওয়াতি কারণে কিন্তু আমরা একটা সব পেয়ে যাবো সেজন্য আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এরপরে আপনাদের যদি আরও কোন প্রকারের প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করতে পারেন এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো সেকেন্ডলি যেটা বলবো আপনারা যেহেতু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন সেক্ষেত্রে জানেন সম্প্রতি করোনা ভাইরাসের একটা ইয়ে আছে সেক্ষেত্রে আপনারা যখন যানবাহনে থাকবেন অবশ্যই আপনার মাস্ক ব্যবহার করবেন এবং কি এখানে আসার পরেও আপনার মাস্ক ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যেহেতু একটা ইসলামিক কনফারেন্সে আসছি একটা ই আওয়াজ মাহফিল আসছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত কর দেবেন আল্লাহ আমাদের সকলকে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করুন এবং শুনে আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিপদ আপদ রূপ বলে মসজিব থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন সকলের প্রতি সুস্থতা এবং সুন্দর সুখময় জীবন কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাত